एवरीवन, वेलकम बैक टू माय चैनल गोपा स्पेशल हब। সামনে আসছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া দিনটা ভীষণ শুভ আর মাঙ্গলিক কাজের জন্য খুব শুভ, সবাই আমরা জানি। এই দিনে আবুজা মুহূর্ত পালিত হয় আর বিয়ের পাশাপাশি জামা কাপড়, সোনার উপর গয়না, তারপরে যানবাহন, এগুলো নানান রকমের সম্পত্তি, এগুলো আমরা কিনি, এগুলোকে আমরা শুভ বলে মনে করি। এই দিনে দান করাটাও খুব গুরুত্ব দেওয়া হয়েছে, এটা করলে ধন সম্পদ আর শস্যের অনেক বেশি বৃদ্ধি হয়। তবে সোনা কেনাটা সবার পক্ষে সম্ভব হয় না, সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি যে সোনা বদলে আমরা কি কিনলে অক্ষয় তৃতীয়ার দিন কি কিনলে আমরা সমান উপকৃত হব বা সমান ফল লাভ করব, সেটা দেখাবার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসো। 2022 অক্ষয় তৃতীয়া 3rd May, 3রা মে সকাল 5:19 শুরু হচ্ছে আর 4th May, 4th May সকাল 7:33 অবধি থাকছে। অক্ষয় তৃতীয়ার দিন আমরা সবাই চেষ্টা করি একটু সোনা কেনার, তাই তো? কিন্তু সোনার দাম যেভাবে বেড়ে যাচ্ছে, সবার পক্ষে কি সম্ভব সোনা কেনা? এরকম পরিস্থিতিতে যদি সোনা কিনতে না পারো, তবে আরও কিছু জিনিস আছে যা কেনার মাধ্যমে ঘরের সুখ আর সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর এই জিনিসগুলো দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদও কিন্তু নিয়ে আসে। সবার পক্ষে তো সোনার উপর কেনা সম্ভব না, তার বদলে কী কিনলে একই ফলাফল পাওয়া যায় সেটা নিয়েই আজকে আমার ভিডিওটা। সোনা কেনার বদলে বার্লিও কিনতে পারো, বার্লি মানে জব। বার্লি কেনা সোনা কেনার মতোই শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর চরণে এই জব নিবেদন করো, পুরো একদিন রেখে দাও মানে 24 ঘন্টা। তারপরে এটাকে একটি লাল কাপড়ে বেঁধে তোমাদের যে আলমারি বা সিন্দুক যেখানে তোমরা টাকা পয়সা রাখো সেখানে রেখে দেবে। দেখবে ঘরের ধন সম্পদ দিন দিন বাড়বে। লাল কাপড়ের মধ্যে এক মুঠো জব বা বার্লি নিয়ে তার মধ্যে দুটো ভালো করে টাইট করে গিট্টি মেরে সিন্দুকের মধ্যে রেখে দেবে। অক্ষয় তৃতীয়ার দিন যদি শ্রীযন্ত্র কেনো, সেটাকেও খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু এই দিনে নিয়ম মেনে যদি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করো, মানে তুমি যেখানে তোমার ঠাকুরের ঘর আছে বা ঠাকুর যেখানে পুজো করো, যে মন্দিরে বা ঠাকুরের সিংহাসনে, সেখানে যদি শ্রীযন্ত্রটাকে কোনো ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠা করাও, তাহলে কিন্তু সবচেয়ে বেশি শুভ হবে আর সবচেয়ে বেশি লাভদায়ক হবে অর্থনৈতিক দিক থেকে। কড়ি মা লক্ষ্মীর খুব প্রিয়, অক্ষয় তৃতীয়ার দিন একটা মানে পয়সা কেনো বা কড়ি কেনো যেটা দেবী লক্ষ্মীর পায়ে নিবেদন করবে। নিয়ম করে মা লক্ষ্মীর আরাধনা করো আর তারপরের দিন এই কড়িগুলো লাল কাপড়ে মুড়ে টাকা যেখানে রাখো টাকা রাখার জায়গায় রেখে বন্ধ করে রেখে দাও। আর সেরকমই টাইট করে লাল কাপড়ের মধ্যে মুড়ে দুটো গিট্টি মেরে যেখানে সিন্ধুকে টাকা পয়সা রাখো সেইখানে রেখে দাও, দেখবে ভীষণ ভালো ফল পাবে। দক্ষিণাবর্তী শঙ্খের নাম নিশ্চয়ই শুনেছো বা দেখেছো। দক্ষিণাবর্তী শঙ্খ দেবী লক্ষ্মীর কিন্তু খুব প্রিয়, এটা ঘরে রাখলে সর্বদা সুখ ও সমৃদ্ধি আসে। আইন অনুসারে পূজা স্থানে দক্ষিণাবর্তী শঙ্খটাকে স্থাপন করো। মনে রাখবে পুজো স্থানে কিন্তু একটার বেশি শাঁখ রাখা যাবে না। অক্ষয় তৃতীয়ায় এমন মানা হয় যদি তুমি একটা নতুন ঘট বা কলস বা কলসি, ছোট কলসি যদি কিনে আর সেটাতে ফ্রেশ একটুখানি জল ভরে তার সাথে গঙ্গা জল মিশিয়ে যদি পূজা স্থানে মানে সিংহাসনে রেখে দাও আর রোজ যদি নতুন নতুন জল দাও, বদলাও যদি সেই জলটাকে, ফ্রেশ জলটাকে, আর সেটা যদি অক্ষয় তৃতীয়ার দিনই স্থাপন করো, তাহলে ভীষণ ভালো ফল পাবে, দেখবে আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হচ্ছে। অক্ষয় তৃতীয়ায় এই কাজগুলো করো, দূর হবে সমস্ত আর্থিক সংকট, সংসারে ফিরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। এই যে কলসটা দেখছো এটাকে বলা হয় অক্ষয় কলস। এই কলসে জল ভরে যদি কোনো ব্রাহ্মণকে বা পূজারীকে দান করো, তাহলে সংসারে সুখ শান্তি উপচে পড়ে, তাই তা দান করতে পারো এই পুণ্যতিথিতে। অক্ষয় তৃতীয়ার দিন গুড় ঘি নুন দান করলেও সমৃদ্ধি আসে, তাই এই বস্তুগুলো নিজের সাধ্যমতো দান করতে পারো। আর বিশেষ করে গরিব দুঃখীদের তোমরা যতটা পারো দান করো, অক্ষয় তৃতীয়ার দিন না সারা বছর সারা জীবন ধরে করলে আমার মনে হয় আমরা অনেক ভালো ফল পাবো, অনেক ভালোভাবে থাকতে পারবো।
গরিব মানুষদের জল দান করো, বোতল কিনে দাও, বোতলের মধ্যে জল ভরে তাদেরকে জল দাও। তৃষ্ণার্ত যারা, তারা জল খেলে খুব শান্তি পাবে, তোমাদের আশীর্বাদ করবে। তাছাড়া অন্ন দান করতে পারো। অক্ষয় তৃতীয়ার দিন কোনো দুস্থ মানুষকে অন্ন দান বা জব দান, জব মানে বার্লি দান করতে পারো, এতে অনেক পুণ্য লাভ হবে। অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে দিন শুরু করো। সূর্যদেবতার সম্মান আমাদের একটি অপরাজেয় বিজয় দেয়, স্বাস্থ্য দেয়। স্বাস্থ্য দানকারী সূর্যদেবতার কৃপায় আমরা কিন্তু সর্বদা সুস্থ থাকি। এর সঙ্গে যদি গায়ত্রী মন্ত্র জপ করো তাহলে তো খুবই উপকারী হবে বলে প্রমাণিত হয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে গায়ত্রী মন্ত্র জপ করলে সূর্যদেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া আদি শঙ্করাচার্যের কনকধারা স্তোত্রম শোনো বা ধ্যান করো। সমস্ত ইচ্ছা নিজের যত মনের ইচ্ছা সব একটা খাতায় লেখো আর মা লক্ষ্মীর সামনে রাখো। এটা খুব কার্যকরী প্রতিকার। এর সাহায্যে মা লক্ষ্মী কিন্তু আমাদের সব ইচ্ছা পূরণ করবে। আমি রিসেন্টলি আন্দামানে গেছিলাম না, তো সেখানে সানরাইজের দেখো আমি কি সুন্দর ভিডিও করেছিলাম। তো সেই সানরাইজের সামনেই আজকে আমি তোমাদেরকে বলছি যে সূর্য দেবতার সম্মানে অক্ষয় তৃতীয়ার দিন ওম নমো ভগবতে রামচন্দ্রায়, এটা 108 বার জপ করো। ভীষণ লাভকারী এটা মন্ত্র এবং ভীষণ ফল দেয়। সব শেষে বলি, অক্ষয় তৃতীয়ার অর্থ হলো এই তৃতীয়া তিথি যার ক্ষয় নেই, অর্থাৎ এই দিনে যে পুণ্য ফল ধন এইসব প্রাপ্ত হয় তার কোনো শেষ হয় না। এই দিনে আমরা যা অর্জন করব তা কখনো শেষ হবে না, তা অক্ষয় থেকে যাবে, তার কোনো হ্রাস হবে না। আমি মনে করি শুধু অক্ষয় তৃতীয়া কেন, সারা জীবন ধরে আমরা যতটুকু পারবো মানুষের সাহায্যে সব সময় সবার আগে এসে দাঁড়াবো, সেটাতে আমাদের অনেক বেশি পুণ্য কামানো হবে নাকি একদিন খালি অক্ষয় তৃতীয়ার দিন দান করে। এর সাথে অবশ্যই বলবো, নিজের যত্ন নাও, শান্তি সমূল্যায়ন করার জন্য কিছুটা নিজের জন্য সময় রাখো, জীবনে যা পেছো তার জন্য কৃতজ্ঞ থাকো, নিজের মধ্যে গুণগুলোকে বাড়াবার সংকল্প করো। কারণ আসল শোনা হলো আমাদের গুণগুলো। এই দিন ঘটে যাওয়া খারাপ জিনিসগুলো ভুলে যাও, ক্ষমা করো, এগিয়ে যাও, বন্ধু আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক শুরু করো, খারাপ অভ্যাস ত্যাগ করো, ভালো অভ্যাস গ্রহণের শপথ নাও। এরই সাথে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।